সাথে আর নতুন একটা ভিডিওর সাথে হোম মেকার ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে শুভ রথযাত্রা, সবাইকে জানাই শুভ রথযাত্রায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা। কিছুক্ষণের মধ্যেই মানে কিছুক্ষণ মধ্যেই আর কয়েক ঘন্টার অবসানে আমাদের এখানে রথ বেরোবে, বড় রথ, বেলঘরিয়া রথতলার রথ। আর এই যে চলে এসছে আমার বন্ধু, বলো গুড মর্নিং, বলো সবাইকে গুড মর্নিং, নাম বলে দাও, তোমার নাম বলো, ভালো করে বলো, তোমার নাম কোন ক্লাসে পড়ো বলে দাও। এই তো, আর এইদিকে এইদিকে চলছে বানরের পিঠা ভাগ। এই যে আর গেছে গেছে একে আমার টুকটুকি বলে নাকি টুকটুকি, গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলে দাও, হ্যাঁ সব চলছে। ঘুগনি মুড়ি, এরা মুড়ি মুড়ি খাবে, মুড়ি ঘুগনি মুড়ি খাবো আজকে ব্রেকফাস্টে। এই যে মাইক স্টার্ট হয়ে গেছে, আমি কতটা কি বলতে পারবো, বড়া খুব আর সব অন হয়েছে বাবা। তো এবারে খাওয়া দাওয়া করে নিই, আজকে হচ্ছে নিরামিষ রথযাত্রা, নিরামিষ, আর আমার বোনের ঘরেও নিরামিষ, কারণ ওদের ওই গ্রামের দেশ পূজা হবে। তো বোনের বর মানে আমার ভগ্নীপতি ও ব্রতী থাকবে ঠাকুরের, তাই আজকে সব কিছু নিরামিষ হবে আর রথযাত্রাও আছে। তো চলো এখান এখন থেকে আমি আমার ভিডিও স্টার্ট করছি, এখন বাজে প্রায় 9:30। খাওয়া দাওয়া করে নিই, আজকে ব্রেকফাস্টে মুড়ি, আর তোমরা তো জানোই এখন প্রচুর 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 গল্প হচ্ছে, গল্প হাসি ঠাট্টা গল্পের আর শেষ নেই। তো সবসময় তো একা একাই বাড়িতে থাকি, সবাই এসছে একটু গল্প গুজব করি। জগন্নাথ দেবের রথ মোটামুটি রাস্তায় মানে রাস্তায় নামিয়ে দিয়েছে, এবারে ঠাকুর উঠবেন আর কি এই পর্যন্ত, আবার ছেলে দেখে এসে বললো। আর রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, আর এই দেখো কি অবস্থা, পাগলি পাগলি অবস্থা হয়ে গেছে। আর কি রান্না হয়েছে একটুখানি দেখিয়ে দিই তোমাদেরকে, এই দেখো বেগুন ভাজা, গরম ভাত, এটা হচ্ছে আলু পনিরের তরকারি, এটা আর হচ্ছে মিক্স ডাল, মুগ ডাল। না বলেছিলাম না আজকে নিরামিষ হবে আমার বোন, তাই নিরামিষ করলাম। আর ওইদিকে কিন্তু ঘন ঘটা হয়ে মেঘ, টুকু আজকেও মেঘ, একদম মেঘ মেঘ মেঘ, গরমটা ঘুমটা আবার পড়ছে। তো ছেলে সবার স্নান হয়ে গেছে, ছেলে স্নান করতে দিচ্ছে, হয়ে গেলে এবারে খাওয়া দাওয়া করবো। বৃষ্টি হোক, বৃষ্টি বৃষ্টি রথে বৃষ্টি, রথে বৃষ্টি তো হবেই, রথে না বৃষ্টি হলে হ, রথে না বৃষ্টি হলে তো জগন্নাথ দেবের চাকা গড়বে কি করে এই খটখটা মাটিতে, যাতে হড়হড় হড়হড় করে সবার চাকা গড়ে যায়, ভাগ্যের চাকা উন্নতির চাকা যাতে গড়ে যায়, সব বৃষ্টি হতেই হবে যাতে জগন্নাথ দেবের চাকা হুড়হুড় করে গড়ে যায়। সবাইকে জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এদেরকে তো আগেই দেখিয়ে দিয়েছি আমি কি রান্না করেছি, তাও সুন্দর করে একটু ভাতের থালাটা সাজিয়ে নিচ্ছি। দেখো বাটি মেপে ভাত নিয়ে নিলাম, আর নিলাম বেগুন ভাজা, আর মিক্স ডাল, পনির আলু দিয়ে তরকারি, এটা না কাজু চারমগজ পোস্ত বেটে আর দই দিয়ে করেছি পনির আলুর তরকারি, আছে আচার আর আম, তার সঙ্গে আছে লেবু আর কাঁচা লঙ্কা, আর স্যালাড মানে শশা তো থাকছেই, যেহেতু নিরামিষ পেঁয়াজ আজকে নেই। তো কেমন লাগলো আজকের লাঞ্চের থালিটা অবশ্যই জানিও, আর ওদিকে ফটাফট করে খাওয়া সেরে নিতে হবে, কারণ ঘড়ির কাঁটায় এখন বেজে গেছে দুটোর ঘরে, খেয়ে দিয়ে একটুখানি ফ্রেশ হয়ে আবার ওখানে যেতে হবে রথে, কারণ রথে মানে যে মাইকে বলছে যে রথে ঠাকুর তোলা হবে, পুজো হবে, সমস্ত কিছু হবে। তো সেটা দেখার জন্য এই দেখো মোটামুটি খাওয়া দাওয়া করে ফটাফট করে বেরিয়ে পড়েছি। ভিডিওতে অনেক কিছু দেখার আছে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখো অনেক কিছু দেখার আছে। Thank you.
বলভদ্র আর সুভদ্রার রথ পুজো হয়ে গেছে, এখন এগোচ্ছি আমাদের জয় জগন্নাথের রথের দিকে। তো বলো সবাই জয় জগন্নাথ, চলো ওখানেও সবাই যাবে পুজো আচ্ছা হয়ে। তারপর থার্ড জেন্ডার থাকবে, তারপর অরুণ ঢাকি থাকবে, ঢাকির পরে যেরকম সনাতন কীর্তন থাকবে, এইরকম তো নন্দন শুভেচ্ছা রইল। আমি প্রত্যেকটা কর সেবককে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সম্রাট রায়চৌধুরীর পক্ষ থেকে, বাবুদার পক্ষ থেকে, যেভাবে তোমরা রথে রত রথে আমার শিব বাড়িতে সাত দিন রাখবার পরে বিভিন্ন পুজো অর্চনা কীর্তন কীর্তন নানান রকম নৃত্যের মাধ্যমে অনুষ্ঠান করবার পরে আবারও আমরা 28 জুন ফেরিয়ে আনবো তার নিজস্ব রত্নবেদিতে, সিংহাসনে আসীন করবো আমার প্রভু জগন্নাথ দেব, আমাদের একান্ত আপন, আমাদের প্রাণের ঠাকুর, আমাদের অগতির গতি, আমাদের সৃষ্টি, আমাদের শক্তি, আমাদের কালের কাল, আমাদের মঙ্গলের মঙ্গল, আমাদের ঈশ্বরের ঈশ্বর। দিকে রথের মানে বলভদ্র সুভদ্রা আর জয় জগন্নাথের পুজো কমপ্লিট হয়ে গেছে, এবারে ভোগ প্রসাদ যাচ্ছে ওই রথের উদ্দেশ্যে প্রভুদের জন্য। তো সেই সন্ধিক্ষণ উপস্থিত হয়ে গেছে যে এবারে জগন্নাথ দেবের দিকে টান করবে, আর তোমরা দেখতে থাকো মানে দেখতে পাচ্ছ পিছনে প্রচন্ড আওয়াজ হচ্ছে, আর এই দেখো কেমন লোক লোক ভিড় হয়ে গেছে। চলো এবারে আমি জগন্নাথ দেবের দড়িতে টান করবে আর তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে সবাই এই যে নাচের মানে যেই সব ডান্স গ্রুপরা নাচবে তারা চলে এসছে, প্রত্যেকটা রথের আগে থেকে একটা করে ডান্স গ্রুপ করবে, ওরা নাচতে নাচতে যাবে, পেছনে নাচার পিছনে কীর্তন থাকবে, তারপরে রথ থাকবে। চলো
আকাশ উলুদ ধ্বনিতে এবং কীর্তনে মুখরিত হয়ে রথের দড়িতে টান পড়ে গেছে। এবারে প্রথমে যাবে বলভদ্রের রথ, তারপরে সুভদ্রা, তারপরে আমাদের প্রভু জগন্নাথের। তো জয় জগন্নাথ। হলুদ আর সবুজ কাপড়ের রথ হচ্ছে বলভদ্রের, আর এখন আসছে সুভদ্রার রথ কালো আর লাল কাপড়ের। তো এবারে সব শেষে আসছেন আমাদের প্রভু জগন্নাথ, হলুদ আর লাল কাপড়ের তৈরি রথ। তো জগন্নাথ দেবের রথ এগিয়ে আসছে। তো সবাই মিলে বলো জয় জগন্নাথ। কেমন লাগলো আমাদের এখানকার রথযাত্রার উৎসব অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে একটা নতুন দিনের সাথে আর নতুন ভিডিওর সাথে। প্রভুর কাছে এই প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে আর আনন্দে থাকে, আর প্রভুর রথের চাকার মতো যেন আমাদের জীবনটাও সুন্দর করে চলে যায়।